রাজীব দা, অবশেষে জল্পনার অবসান হতে চলেছে, আপনি বিজেপিতে যোগ দিচ্ছেন। দেখুন, আমি গতকালকে যখন আমি দলীয় সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলাম, তারপরেই সম্মানীয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে আমাকে খবর পাঠানো হয়, এবং এখানকার যিনি স্থানীয় বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা আছেন কৈলাস বিজয়বর্গীয়জি আমায় ফোন করেন, এবং তিনি তখনই বলেছিলেন যে সম্মানীয় গৃহমন্ত্রী আপনার সাথে কথা বলতে চাইছে, এবং আজকে রাত্রিরেই উনি চাইছেন যে আপনি যদি একবার ওনার সাথে সাক্ষাৎ করেন, এবং আমি সেটাই সম্মতি জানিয়েছিলাম, এবং গতকালকে আমার যাবার কথা ছিল, কিন্তু আপনারা জানেন পরিবর্তিত পরিস্থিতিতে ওনার যাত্রা, উনি আসছেন না, ওটা স্থগিত হয়েছে। তো ন্যাচারালি কাল রাত্রিরই আমার সাথে যোগাযোগ করা হয়েছিল, আবার ওনার অফিস থেকে আমাকে জানানো হয়েছিল যে এই মুহূর্তে ওই প্রোগ্রামটা স্থগিত হয়েছে, কিন্তু উনি হয়তো আগামীকাল আপনার সাথে যোগাযোগ করবেন। এবং আমি আজকে সত্যি ওনার কাছে কৃতজ্ঞ যে উনি সকালবেলায় ওনার ফোন এসেছিলেন, উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং উনি বলেছেন যে রাজীব বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে অত্যন্ত স্পেশাল, এবং আমরা চাই সেটাকে স্পেশালি ওইটাকে ট্রিট করতে, একটা স্পেশাল জয়েনিং হিসেবে দেখাতে। যেহেতু উনি আসতে পারছেন না, তখনই উনি আমাকে জানান যে আমি একটা স্পেশাল ফ্লাইট পাঠিয়ে দিচ্ছি আপনার জন্য, আপনি দিল্লিতে আসুন, আমার সাথে কথা বলুন, এবং সেইখানেই দরকার হলে আমি দেখব যিনি মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ ওনাদের রয়েছেন, যদি ওনাকেও আনা যায় তাহলে ওইখানেই যদি আপনি যোগদান করতে চান সেখানেও করতে পারেন, এবং তারপরে আগামীকাল উনি ভার্চুয়াল মিটিং করে যে জনসভা হওয়ার কথা ছিল সেটা জনসভা হবে, তিনি ভার্চুয়াল মিটিংয়ে সেখানে উপস্থিত থাকবেন বলেছেন, এবং সেখানে উনি চাইছেন আমিও বক্তব্য রাখি এবং উনিও ওনার বক্তব্য রাখবেন। তো সুতরাং উনি যেহেতু এইরকম একটা সম্মান দিয়ে স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছেন, ন্যাচারালি আমি মনে করেছি সেই ডাকে সাড়া দেওয়া উচিত, এবং ন্যাচারালি আমি এখন বেরোচ্ছি, রওনা দিচ্ছি দিল্লির উদ্দেশ্যে। স্বচ্ছ ভাবমূর্তি, দক্ষ সংগঠক, এবং যা যা দপ্তর সামলেছেন দক্ষতার সঙ্গে সামলেছেন, এটা কি বাড়তি গুরুত্ব বিজেপির কাছে এই জন্য? দেখুন, আমি চিরকাল একটা জিনিস ফলো করেছি যে আমি আমার বাবা শিখাতেন ছোটবেলায় যে কর্মই ধর্ম আর মানুষের পাশে থাকা, এবং সবসময় আমার কাছে এটাই বড় ব্যাপার যে দেখুন, আমি বারবার বলেছি আর আগেও বলেছি, রাজনীতিটা আমার কাছে মানুষের স্বার্থে। আমি যেখানে কমফোর্টেবলি মানুষের জন্য আরো বেশি করে কাজ করতে পারবো, আমি যেটা মনে করি যে মানুষের জন্য কাজটাই আমার সব থেকে বড় ইস্যু, সুতরাং সেই জায়গাটাকে প্রাধান্য দেওয়ার জন্য আমি একজন খুবই ছোট মাপের একজন সাধারণ মানুষ, কিন্তু মানুষের জন্য কাজ করবো এটাই বড় কথা। কি সামলেছি, কি সংগঠন, কি ইত্যাদি, সেটা আমার কাছে অন্য ব্যাপার, আমি মানুষের জন্য কাজ করবো আরো ভালোভাবে। এবং ভারতীয় জনতা পার্টি ন্যাচারালি, দেখুন আমি আবার গতকালকেও বলেছি যে কোনো সংসদীয় গণতন্ত্রে কোনো একটি রাজনৈতিক ছত্রছায়ায় থাকতে হবে, এবং সেই জায়গায় তারা আমাকে ডেকেছেন, কথা বলতে চেয়েছেন সম্মানের সঙ্গে, সুতরাং আমি নিশ্চিতভাবে কথা বলবো এবং তারপরে সিদ্ধান্ত নেব। ছত্রছায়া, রাজনৈতিক ছত্রছায়া বিজেপিতেই যাচ্ছেন কেন, বিজেপিকে কেন বেছে নিচ্ছেন? দেখুন, আমি আবার বলি যে দেখুন, আমি এখনো মনে করি যে রাজ্যের উন্নয়ন যদি করতে হয় তাহলে কেন্দ্র রাজ্য যৌথভাবেই করতে হবে। যদি সার্বিকভাবে রাজ্যের মানুষের জন্য কিছু যদি করতে হয়, যদি যে কথাটা আমি বারবার বলেছি যে আজকে যুব সমাজ এখানে হতাশায় ভুগছে, আজকে তো এই এই কথাগুলো তো আমার অন্তরে নিশ্চিতভাবে বাজে, আমি তো দেখেছি, বহু সময় দেখেছি যে কিভাবে এখানকার যুব সমাজের কর্মসংস্থান, যুব সমাজের জন্য একটা কিভাবে তাদের হতাশা যাতে দূর করা যায় সেই চিন্তাভাবনা করেছি। এখানে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করতে গেলে, আর যদি রাজ্যের সার্বিক উন্নতি করতে হয় তাহলে কেন্দ্র রাজ্য যৌথভাবেই সেটা সম্ভব, এবং যেহেতু কেন্দ্রে আপনারা জানেন যে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার রয়েছে, সুতরাং আমার মনে হয় যদি কেন্দ্র রাজ্য যৌথভাবে যদি উন্নয়ন করতে হয় বাংলার মানুষের স্বার্থে, তাহলে নিশ্চিতভাবে বর্তমানে ভারতীয় জনতা পার্টিতেই যোগ দেওয়া উচিত। রাজ্যে কি উন্নয়নের কাজ হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে? দেখুন, উন্নয়ন হয়েছে, এ বিষয়ে কোথাও কোনো রকম আমি কোথাও বলবো না যে উন্নয়ন হয়নি, নিশ্চিতভাবে উন্নয়ন হয়েছে, কিন্তু আরো বেশি কাজ করা যেতে পারত, আরো বেশি করে মানুষের কাছে পৌঁছানো যেতে পারত। বারবার দেখুন, শুধুমাত্র যদি আমি যে কেন্দ্রের প্রকল্প বা কেন্দ্র থেকে যদি আমি সুসম্পর্ক রাখতে পারতাম বা সুসম্পর্ক থাকতো, তাহলে আমি নিশ্চিতভাবে আরো অনেক কিছু বাংলার মানুষের স্বার্থে আদায় করতে পারতাম। আজকে আমি যাচ্ছি, জেনে রেখে দেবেন একটাই কথা, আজকে আমি অমিত শাহজির সঙ্গে একটা কথাই বলবো আমি, যে আমার রাজ্যের মানুষের স্বার্থে কেন্দ্রকে উদার হস্তে
আগামী দিনে আমি যে লক্ষ্যে যাচ্ছি, আমি চাই বাংলার মানুষের জন্য উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, খেটে খাওয়া মেহনতি মানুষদের জন্য এখানে তাদের হাতে কাজের ব্যবস্থা, বেকার যুবকদের কর্মসংস্থান, সাধারণ মহিলাদের জন্য কোনো একটা চিন্তাভাবনা, এবং সার্বিকভাবে মানুষের যে সার্বিক উন্নয়ন দরকার সেই উন্নয়নের স্বার্থে আজকে আমি অমিত স্যারজির সাথে কথা বলবো এবং ওনাকে বলবো যে আমি চাই এই এই দাবিগুলো, যে আগামী দিনে বাংলার স্বার্থে যদি আপনি মত দেন, যদি আপনি সম্মতি দেন যে হ্যাঁ কেন্দ্র সর্বতোভাবে আগামী দিনে আমাদের পাশে থাকবে এবং বাংলার মানুষের স্বার্থে কাজ করবে, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমি ওনাকে আমার সিদ্ধান্ত দিয়ে দেবো। আয়ুষ্মান প্রকল্প, কিষাণ নিধি, সম্মান নিধি, এই প্রকল্পগুলো কি নেওয়া উচিত ছিল রাজ্যের? আজকে আর ছেড়ে দিন এত কথা, আমি যাই, আমি রাজ্যের মানুষের স্বার্থে আমি আমার দাবি পেশ করব গিয়ে, রাজ্যের মানুষের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ করে অমিত শাহজির কাছে আমি আমি বলতে পারেন যে আমি তার কাছে দরকার হলে আঁচল পেতে আমি চাইবো, আমার আমার তার কাছে বলবো যে বাংলার মানুষের স্বার্থে কাজ করা বাকি আছে, কেন্দ্রকে সেটা করতে হবে, এবং সেই যদি উনি সম্মতি দেন এবং সঙ্গে সঙ্গে আগামী দিন থেকে আমি রাজ্যের মানুষের স্বার্থে ঝাঁপিয়ে পড়বো। বিজেপি ক্ষমতায় আসবে আপনি নিশ্চিত? দেখুন, ক্ষমতা মানে গণতন্ত্রে মানুষই হচ্ছে শেষ কথা, মানুষের রায় শেষ কথা, অন্তত মানুষের কাছে তো পৌঁছাতে পারবো, মানুষের কাছে তো যেতেও পারবো, মানুষকে গিয়ে তো আমি বলতে পারবো যে যে কাজ হয়েছে হয়েছে, আরও এই সমস্ত কাজগুলো হয়নি, এইগুলোকে করতে হবে, এবং দেখা যাক মানুষের কাছে বিগত দিনেও আমি এইটুকু আশা ভরসা রাখি যে বাংলার মানুষের স্বার্থে বিগত দিনে অত্যন্ত পরিশ্রম করে স্বচ্ছতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আদর্শকে নিয়ে আমি কাজ করে গেছি এবং আগামী দিনেও বাংলার মানুষের স্বার্থে আমি কোথাও কোনো কম্প্রোমাইজ করব না। আপনি বারবার বলছেন বাংলার মানুষ, আপনি দেখি যখন দল ছাড়লেন, মন্ত্রিসভা ছাড়লেন, বিধায়ক পদ ছাড়লেন, একটা আপনার মধ্যে একটা আবেগ দেখা গেছিল তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে আপনি বিধানসভা থেকে বেরালেন, কতটা খারাপ লাগার জায়গা তৈরি হয়েছে? খারাপ লাগা তো একটা জায়গা হয় নিশ্চয়ভাবে আছে, একটা দীর্ঘদিনের সম্পর্ক যদি কেউ ত্যাগ করে আসেন তার তো খারাপ লাগবে, সেই খারাপ লাগার জায়গাটা আছে। তো ওনার কাছে আমি তো আবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি চিরকৃতজ্ঞ, আমি চিরঋণী, সুতরাং ওনার সাথে আমার সম্পর্ক নিশ্চিতভাবে ভালো থাকবে, আমি কোনোদিনও কাউকে ব্যক্তি কুৎসা করিনি, ব্যক্তিগত আঘাত হানিনি, আগামী দিনেও করবো না, কিন্তু রাজ্যের মানুষের স্বার্থে আমার কি বক্তব্য সেটা আগামী দিনে বা আজকে সন্ধ্যাবেলায় যদি ওনার সাথে কথা বলার পরে যদি কোনো সংবাদ মাধ্যমে আমি কোনো প্রেস কনফারেন্স করি সেখানেই জানাবো, এবং আমি আজকে এইটুকু জানিয়ে গেলাম যে আমি যাচ্ছি ওনার সাথে কথা বলে রাজ্যের মানুষের স্বার্থে আরো বেশি করে মানুষকে কি করে সার্ভিস দেওয়া যায়, পরিষেবা দেওয়া যায়, সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য কি করা যায় সেই নিয়ে আমি কথা বলবো, সেই কথায় সম্মতি হলে তবে আমি যোগদান করব। গোটা পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় একবার আপনাকে ফোন করেছিলেন? এই কথাটা আজকে আমার মনে হয় না বললেই ভালো, ছেড়ে দিন, আমি আর এই নিয়ে কোনো আর মন্তব্য, এখন গতকাল অবধি দেখুন আমি 22 তারিখ রিজাইন করেছি, তার আগে থেকেও আপনারা জানেন আমার শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে এবং গতকাল অবধি আমি কোনো সিদ্ধান্ত নিইনি, গত পরশু অবধি আমি কোনো সিদ্ধান্ত নিইনি, আমি গতকাল নিয়েছি, যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আর তারপরে যখন মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় সর্ববৃহৎ একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব আমার যখন ফোন করেছেন, এখানকার যিনি দায়িত্বে আছেন কৈলাস বিজয়বর্গীয় তিনিও বারবার যোগাযোগ করেছেন, সুতরাং আমি তাদের ডাকে সাড়া দিয়ে আজকে যাচ্ছি। আপনি এক্সপেক্ট করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একবার ফোন করুক, যদি করতেন তাহলে কি আপনি সিদ্ধান্ত নিতেন? ছেড়ে দিন এসব কথা, যদি ফোন করতেন তাহলে কি সিদ্ধান্ত? উনি আমার অভিভাবক, আমি ওনাকে রেসপেক্ট করি, ছেড়ে দিন এই কথা, এখন আর এটা অতীত, এটা নিয়ে আর আমি কিছু বলতে চাই না। তৃণমূল নতুন দলে যোগদানের একটা আনন্দ হচ্ছে বা নাকি তৃণমূল ছাড়ছেন তার আবেগটাই বেশি, দুঃখটাই বেশি? ছেড়ে দিন, উত্তরটা পরে বলবো, থাকেন এখন ছেড়ে দিন, আজকে আমি এটা যাচ্ছি, একটা সময় হয়ে গেছে, সুতরাং আবার আগামী দিনে নিশ্চিতভাবে আপনাদেরকে বলবো। আচ্ছা, দলকে সাজানোর জন্য প্রশান্ত কিশোরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা কি ক্ষতি করলো না লাভজনক জায়গায় আছে? আজকে আমি আর রাজনীতির কোনো অঙ্গে যাব না, আজকে আমি বাংলার মানুষের স্বার্থে কথা বললাম, উন্নয়নের স্বার্থে, সুতরাং সেটাই প্রায়োরিটি আমার কাছে, ছেড়ে দিন। ওকে, অনেক 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 ধন্যবাদ রাজীব দা, আপনাকে এই মুহূর্তে রাজনৈতিক চর্চা সবচেয়ে বেশি। আমি একটা শেষ প্রশ্ন একটা করি রাজীব দা, কোন ভূমিকা আপনাকে দেখা যাবে বিজেপিতে? দেখুন, সেটা তো মানুষের স্বার্থে কাজ করতে গেলে যে রাজনৈতিক দলেই যোগ দিতে আমি চলেছি তারাই নিশ্চিতভাবে ঠিক করে নেবেন যে আগামী দিনে বাংলায় আমার কি ভূমিকা থাকবে, আমি সবটা তাদের উপরে ছেড়ে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ
আপনাকে রাজীব বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা থেকে রওনা দেবেন তিনি কলকাতা এয়ারপোর্টের দিকে, সেখান থেকে দিল্লি, দিল্লি হয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় থাকবেন, অমিত শাহর সঙ্গে আজকে দেখা করবেন এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন আজকেই, সঙ্গে আরো অনেকে রয়েছে। আমি ফিরিয়ে দিচ্ছি স্টুডিওতে।